কৃষ্ণ দর্শন করার জন্য নারদ মুনি এসেছেন দ্বারকায়। কিন্তু নারদ মুনি এসে দেখে কি, দ্বারকায় ভগবান বড্ড কষ্ট পাচ্ছেন। এ কি ভগবান, সকলের কষ্ট আপনি দূর করেন আর আপনার নিজের এত কষ্ট কেন? নারদ মুনি, আমি তোমার সঙ্গে কথা বলবো না, পরে এসো, পরে কথা বলবো। না না ঠাকুর, আমার যে সহ্য হচ্ছে না, শাস্ত্রে বলেছে তোমাকে প্রণাম করলে পরে সমস্ত দুঃখ দূর হয়ে যায়, আর তোমার নাম গ্রহণ করলে সমস্ত পাপ দূর হয়ে যায়। শ্রীমদ্ ভাগবত দেখবেন তার অন্তিম শ্লোকটা তাতেই বলা আছে, নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণামো দুঃখ শমনঃ তং নমামি হরিং পরম। যার নাম সংকীর্তনে পাপ দূর হয়, ভাগবতের শেষ শ্লোক এটা, নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম, যার নাম সংকীর্তন করলে সমস্ত পাপ দূর হয়ে যায়, আর প্রণাম দুঃখ শমন, যাকে প্রণাম করলে পরে সব দুঃখ প্রশমিত হয়ে যায়, সেই হরিকে আমি স্মরণ নিলাম। তাহলে ভাগবত বলছে যে তোমাকে প্রণাম করলে পরে দুঃখ দূর হয়, আর তোমার এত কষ্ট প্রভু, তোমার এত ব্যথা কেন? নারদ, আমার অসম্ভব শিরপীড়া, আমার এই মাথা ব্যথা কিছুতেই কমছে না। মাথা ব্যথা? হ্যাঁ নারদ, আমি পরে কথা বলবো, আমার খুব কষ্ট হচ্ছে। আচ্ছা ঠাকুর, আমি একটা কথা বলবো? বলো, তাড়াতাড়ি বলো। ঠাকুর, তুমি তো এই জগতের ভববৈদ্য, মানুষের যখন সংসার রোগ হয় সেই রোগ তুমি দূর করে দাও, মায়া রোগ যখন হয় তুমি দূর করে দাও, তাহলে আজকে নিজের যে রোগ হয়েছে এই রোগ দূর করার উপায় তুমিই বলে দাও প্রভু। শুনবে, শুনবে আমার এই রোগ দূর হবে কি করে? কিন্তু এখন সম্ভব নয় সেটা। না না, বলো বলো প্রভু, কোনো একজন ভক্তের চরণধুলি আমার মাথায় এনে দাও। ভক্তের চরণধুলি যদি আমি মাথায় পাই, আমার এই মাথা ব্যথা সেরে যাবে। একটা জিনিস জানবেন বাবা, যুগে যুগে ভগবান ব্রাহ্মণ বৈষ্ণবের মর্যাদা রক্ষা করেছেন। ব্রাহ্মণ মানে কি, কাঁধে পৈতে ঝুলিয়ে ঘুরলেই তো ব্রাহ্মণ হওয়া যায় না। ব্রাহ্মণ হওয়ার প্রথম শর্ত হচ্ছে নিয়মিত বেদ পাঠ করতে হবে। এবার নিয়মিত বেদ পাঠ আমরা কজন করি? কলিযুগের জন্য একটুখানি লঘু নিয়ম আছে যে নিয়মিত বেদ পাঠ যদি কেউ না করে, নিয়মিত গায়ত্রী মন্ত্র যদি পাঠ করে তাকেও ব্রাহ্মণ হিসেবে সম্মান করা যাবে, কারণ গায়ত্রী হলো বেদের সর্বশ্রেষ্ঠ মন্ত্র। গায়ত্রী মন্ত্রটা বেদের সর্বশ্রেষ্ঠ মন্ত্র, সেই জন্য গায়ত্রী মন্ত্র যদি কেউ নিয়মিত পাঠ করে, স্মরণ করে, তাকেও ব্রাহ্মণ হিসেবে সম্মান করা যাবে। কিন্তু আমি ভট্টাচার্য চ্যাটার্জি মুখুজ্জি, অথচ আমি গায়ত্রীটাই নিয়মিত পাঠ করি না, তাহলে কিন্তু হবে না। গায়ত্রী হচ্ছে তিন বেদের সার মন্ত্র, তাই গায়ত্রীটাও যদি নিয়মিত কেউ পাঠ করে তাকে ব্রাহ্মণ হিসেবে সম্মান করা যাবে। তাই স্বয়ং ভগবান গৌরহরি যখন গয়ায় গেছিলেন, তার ভয়ঙ্কর জ্বর এসেছিল, লোকে বলেছিল যে আপনার কি করে এই জ্বর সারবে প্রভু, কি ওষুধের ব্যবস্থা করব? গৌরহরি বললেন যে ওষুধ লাগবে না, কোনো একজন ব্রাহ্মণের পা ধোয়া জল এনে দাও আমাকে। সেই বিপ্রপাদদক পান করে বলছে যে এই রাজ্য, এই গ্রামে খুব একটা আচারশীল ব্রাহ্মণ থাকে না, বলছে খুব বেশি আচারশীল ব্রাহ্মণ দরকার নেই, নিয়মিত গায়ত্রীটা পাঠ কেউ করে কি না সেটা একটু জেনে নাও। বলে হ্যাঁ, গায়ত্রী পাঠ করে রোজ এমন ব্রাহ্মণ আছে, কিন্তু বেশি আচার তারা করে না। বলে বেশি আচরণ দরকার নেই, গায়ত্রী নিয়মিত পাঠ করে এমন একজন ব্রাহ্মণের পা ধোয়া জল এনে দাও। সেই ব্রাহ্মণের পাদদক পান করে গৌরাঙ্গ মহাপ্রভুর জ্বর সেরে যায়। এটা আর কিছুই না, তিনি মর্যাদা রক্ষা করেছেন।
তাই নারদ মুনিকে বলছে, নারদ এমন একজন ভক্তের পদধূলি আমাকে এনে দাও, সে যদি সত্যি সত্যি ভক্ত হয় তার পদধূলি আমার মাথা এলেই আমার মাথা ব্যথা সেরে যাবে। শ্রীমদ ভাগবতে বলেছে না, শুদ্ধ বৈষ্ণব যদি কেউ হতে পারে তার ভিতরে ব্রাহ্মণের গুণগুলো আপনা আপনি এসে যায়। শুদ্ধ বৈষ্ণব যদি কেউ হতে পারে তার ভিতরে ব্রাহ্মণের গুণগুলো আপনা আপনি এসে যায়। তাই শোনো, ভক্তের পদধূলি যদি গায়ে মাখা যায়, হৃদয়ে ভক্তি দেবীর উদয় হয়, তুমি কোনো একজন ভক্তের পদধূলি নিয়ে এসো, আমার মাথায় দাও, আমার মাথা ব্যথা কমে যাবে। নারদ বলছে, ঠিক আছে চেষ্টা করে দেখছি প্রভু, কার পদধূলি পাওয়া যায় আপনার জন্য। নারদ গেল প্রথমে সপ্ত ঋষির কাছে। হে ঋষিগণ, আপনারা তো সপ্ত ঋষি, সর্বশ্রেষ্ঠ মুনি ঋষি, আপনারা দয়া করে পদধূলি দিন, আমার প্রাণ গোবিন্দের মাথা ব্যথা হয়েছে, মাথা ব্যথা সারবে এই পদধূলিতে। সপ্ত ঋষি বলছে, বলছো কি, আমরা যে গোবিন্দকে সবসময় ধ্যান করি সেই গোবিন্দের মাথায় পদধূলি কি করে দেব, ও আমরা দিতে পারবো না। নারদ তুমি অন্য কাউকে দেখো। সারা দেশে কারোর কাছে পেল না। শেষকালে যখন ওই দ্বারকায় অন্যান্য ভক্তদের কাছে জিজ্ঞেস করলো, আচ্ছা রুক্মিণীকে বলো, সত্যভামাকে বলো। রুক্মিণী সত্যভামা বলে, উনি বাপরে আমাদের স্বামী, উনি ওনার মাথায় যদি পদধূলি দিতে আমাদের তো মানে পাপের উপরে পাপ, স্বামী হচ্ছে বরং দেবতা। না 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 না, এইসব পাপের কথা বললো না নারদ মুনি। বলে তাহলে কোথায় যাব? শ্রীকৃষ্ণ নিজেই বলে দিলেন, ওগো নারদ যদি কোথাও তুমি পদধূলি না পাও, যাও মধুময় বৃন্দাবনে, সেইখানে দেখো গোপীগণ আমার মঙ্গল কামনা করে দিবানিশি আমার নাম করছে, ওই গোপীদেরকে বলো দেখো তারা আমায় পদধূলি দেবে। নারদ মুনি আর কাল বিলম্ব না করে চলল মধুময় বৃন্দাবন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, তমালের ধারে ধারে একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে 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 তমালের বন। একবার চল রে আমার শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্রেধা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, দেখবি গিরি গোবর্ধন প্রভুজি। তুমি চন্দন হাম পানি পানি, তুমি
জানী যাকে অঙ্গ অঙ্গ বাস সমানি ও যা যাকে অঙ্গ অঙ্গ বাস সমানি। তুমি হলে চন্দন, আমি হলাম জল, কিন্তু চন্দনের অনেক দাম আর জলের খুব একটা দাম নেই। বৃষ্টি হলে পরেই বিনা পয়সায় জল পাবেন, তাহলে জল বিনা পয়সায় পাওয়া যেতেও পারে, চন্দন বিনা পয়সায় পাওয়া যাবে না, অনেক দামি কাঠ। তুমি চন্দন হাম পানি, কিন্তু চন্দনে আর জলে মাখামাখি না হলে তো গন্ধ ছড়ায় না। যাকে অঙ্গ অঙ্গ বাস সমানি ও যাকে অঙ্গ অঙ্গ বাস সমানি প্রভু কী তুম চন্দন হাম পানি পানি তুম চন্দন হাম পানি পানি তুম চন্দন হাম পানি প্রভুজি তুম ঘন বন হাম মোরারে প্রভুজি তুম ঘন বন হাম মোরা। তুমি ঘন বন দুটো অর্থ হয়, তুমি ঘন বন আর আমি ময়ূর, আর একটা অর্থ হয় ঘন মানে মেঘ। তুমি হলে মেঘ, আকাশে মেঘ উঠলে মেঘ জমলে পড়ে, ময়ূর যেমন মনের আনন্দে নৃত্য করে, তেমনি তোমাকে দেখে আমি মনের আনন্দে নৃত্য করি। তুম ঘন বন হাম মোরা চকর পাখি চাঁদের বানে চেয়ে থেকে আনন্দ পায়, জয়সে চিতবত চন্দ্র চকোরা জয়সে চিতবত চন্দ্র চকোরা প্রভুজি তুম চন্দন হাম পানি তুম চন্দন ও প্রভুজি। তুম মতি হাম ধাগারে প্রভুজি তুম মতি হাম ধাগা। এই দেখুন আমাকে ফুলের মালা দিয়েছেন ভক্ত নির্মল বাবু, এই যে ফুলের মালাটি কত সুন্দর, গোলাপ ফুলগুলো, গোলাপ ফুলের অনেক দাম, কিন্তু ফুলের ভিতর দিয়ে যে সুতোটা যাচ্ছে সেটার কতটা দাম। তেমনি মুক্ত, মুক্তর অনেক দাম, কিন্তু মুক্তর মালা করতে গেলে ভেতর দিয়ে সুতোটা না গেলে তো হবে না, সুতোটার কি এমন দাম। তুম মতি তুমি হলে মুক্ত হাম ধাগা, আমি হলাম সুতো, তোমায় আমায় যদি ভালোভাবে আবদ্ধ থাকতে হয় তাহলে তোমার সঙ্গে যদি আমাকে বদ্ধ থাকতে হয় সুতো তো দরকার হবে। তুম মতি হাম ধাগা জয়সে মতি হাম ধাগা জয়সে সোনে মে মিলত সোহাগা জয়সে সোনে মে মিলত সোহাগা প্রভুজি তুম চন্দন হাম পানি পানি তুম চন্দন পানি তুম চন্দন পানি তুম চন্দন পানি প্রভুজি তুম দীপক
हम बाती रे प्रभु जी, तुम दीपक हम बाती, तुम दीपक हम बाती, तुम होले प्रदीप और आमी होलाम सोलते। প্রদীপের দাম কেমন? বলে প্রদীপ যেমন দাম তেমন। প্রদীপ যদি মাটির হয় খুব বেশি দাম নয়, কিন্তু প্রদীপ যদি পিতলের হয় দাম আছে, আবার প্রদীপ যদি রূপোর হয় আরও দাম, আর সোনার যদি হয় চড়া দাম। তাহলে সোনার প্রদীপ হলে তার দাম অনেক, কিন্তু সলতেটার দাম কি পাল্টাবে? ও মাটির প্রদীপেও যে সলতো, সোনার প্রদীপেও সেই সলত। কাজে সলতের খুব কম দাম, সোনার প্রদীপের অনেক দাম। তুমি হলে দামি প্রদীপ, আমি হলাম সলতের মতো, কিন্তু দুজন এক জায়গায় না হলে আলোটা হবে না। তুমি দীপক হম বাতি প্রভুজি, তুমি দীপক হম বাতি, যাকে জ্যোত বারে দিন রাত, যাকে জ্যোত বারে দিন রাত প্রভুজি, তুমি চন্দন হর পান পানি, তুমি চন্দন হর পান পানি, তুমি চন্দন হর পান প্রভুজি। এতক্ষণ কিন্তু আস্তে আস্তে বাজনা আস্তে, এতক্ষণ পুরো গানটা দৃষ্টান্তের মধ্যে ছিল। তুমি চন্দন আমি জল, তুমি মুক্ত আমি সুত, তুমি হলে ঘন বন বা মেঘ আর আমি ময়ূর, তুমি হলে সোনার প্রদীপ আমি সলতে, মানে তুমি অত্যন্ত দামি আর আমার দাম নেই বললেই চলে। এতক্ষণ যা বলা হলো সব দৃষ্টান্ত, এইবার বলা হচ্ছে সিদ্ধান্ত। তুমি আর আমি কে? তুম স্বামী হম দাস রে, তুম স্বামী হম দাস, তুম স্বামী 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 হম দাস, হম দাস, হম দাস, হম দাস, তুম স্বামী হম দাস রে, তুম স্বামী হম দাস, এসি ভক্তি কর রই দাস, এসি ভক্তি কর রই দাস, ऐसी भक्ति ऐसी भक्ति कर रही दासा प्रभु जी, तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी पानी, तुम चंदन। सवाई বৃন্দাবন ধাম কি জয়, রাধা রানী কি জয়, নিজ নিজ শ্রী গুরু মহারাজ কি জয়। মধুময় বৃন্দাবনে যখনই প্রবেশ করেছে নারদ মুনি, দেখে বৃন্দাবনে কেমন বিরহ, সমস্ত গোপী নয়ন জলে ভাসছে, কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন জলে ভাসছে। কোন গোপী বলছে, সখী রে
আমি মরিব মরিব সখি নিশ্চয় মরিব, কিন্তু কানু হেন গুণ নিধি করে দিয়ে যাব। আবার কোন গোপী বলছে, কাল বলে কালা গেল মধুপুরে, সে কালের আর কদিন বাকি, আমার যে যৌবন সায়রে সরিতেছে ভাটা, তাহারে কেমন রাখি। নারদ মুনিকে দেখে সমস্ত গোপী শশব্যস্ত হয়ে উঠল, এই নারদ এসেছে, নারদ এসেছে, নারদ এসেছে। আসুন আসুন দেবর্ষিপাদ নারদ মুনি, আপনি তো নারদ, নারদ নারদ, যার সিদ্ধান্ত রদ করার উপায় কারোর নেই সেই হচ্ছে নারদ মুনি। আবার অন্যদিকে বলবো, না রোধ আপনাকে প্রতিরোধ করবে, আপনাকে রোধ করার মতন কেউ নেই, আপনি যেখানে ইচ্ছা যাবেন, যাকে খুশি যা খুশি বলেন, এমনকি আপনি ভগবানকেও বলতে ছাড়েন না। তা আপনাদের কাছে যিনি ভগবান, আমাদের বৃন্দাবনের কাছে সে হলো রাখাল। তা সেই রাখাল ওই ভারতবর্ষের অসুস্থ রাজনীতিকে সুস্থ করার দায়িত্ব নিয়েছিল, সেই সুস্থ করতে গিয়ে নিজেই হয়ে গেল অসুস্থ। রাজনীতা সুস্থ করলো ঠিকই, কিন্তু অসুস্থ হয়েছে কৃষ্ণ। ভারতবর্ষের অসুস্থ রাজনীতি সুস্থ করার দায়িত্ব যে নেবে বাবা, তাকেও অসুস্থ হতে হবে, ভগবানই অসুস্থ হয়ে গেল। দেখুন কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে তিনি অসুস্থ রাজনীতিকে সুস্থ করার দায়িত্ব নিয়েছিলেন কি না, কিন্তু এখন তার মাথায় ব্যথা বলে, সেই জন্য ভগবান কৃষ্ণের ভয়ঙ্কর মাথায় ব্যথা। তো আমি সেই ব্যথা সারানোর উপায় জিজ্ঞেস করলাম, উনি বললেন যে ভক্তের পদধূলি মাথায় দিলে পরে তার এই মাথা ব্যথা সারবে। তো কোনো মুনি ঋষি কোনো ভক্ত দিতে চাইল না, আবার উনিই বলে দিলেন যে গোপীদের কাছে যাও, ওরা আমায় পদধূলি দেবে। তো তোমরা কি আমায় পদধূলি দেবে গোপীগণ? আমি সেই দ্বারকা থেকে হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে এসেছি। গোপীগণ বললেন, হে নারদ মুনি, আমাদের ভাগ্য ভালো যে কৃষ্ণকে আমরা ভগবান বলে মনে করি না, যদি কৃষ্ণকে ভগবান বলে মনে করতাম তাহলে হয়তো দিতে পারতাম না, কিন্তু আমরা নিজের চোখে দেখেছি মা যশোদা তার কোমরে দড়ি দিয়ে বেঁধেছে, সে যদি ভগবান হবে তাহলে আমাদের এই বৃন্দাবনের মা যশোদা তার কোমরে দড়ি দিয়ে কেমন করে বাঁধবে? আমরা নিজে শুনেছি নন্দরাজার পায়ের পাদুকা সে নাকি মাথায় করে বহন করে নিয়ে গেছে, সে যদি ভগবান হবে তো নন্দরাজার পায়ের পাদুকা কেন মাথায় নেবে? আমরা জানি কৃষ্ণ শ্রীদাম সুদামের কাঁধে উঠেছে, আবার শ্রীদাম সুদামকেও কৃষ্ণ কাঁধে নিয়েছে। শুধু তাই নয়, এই ব্রজরাখালের এঠো ফল কৃষ্ণ কেড়ে কেড়ে খেয়েছে। সে যদি ভগবান হবে তবে এই বৃন্দাবনের রাখালের এঠো ফল কেন কেড়ে খাওয়াবে? আরও একটা গোপন কথা আছে নারদ মুনি, তুমি আবার পাঁচ কান করো না, তোমার তো স্বভাব ভালো নয়, এদিকের কথা ওদিকে আর ওদিকের কথা সেদিকে, এই হচ্ছে তোমার কাজ। আর একটা গোপন কথা আছে, সেটাই আমরা গোপীরা জানি আর কেউ জানে না। যখন কৃষ্ণ মা রাধারানী আমাদের মান করেছিলেন, তখন তোমাদের ওই কৃষ্ণ রাধারানীর পায়ে ধরে বলেছিল, স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডন দেহি পদ পল্লব মুদার, কেঁদে কেঁদে বলেছিল তোমাদের কৃষ্ণ, রাধে তুমি ওই চরণ ধুলি আমার শিরে দাওরাই, তোমার ওই চরণ ধুলি
আমার শিরে দাউরা। আমার সকল জ্বালা জ্বালা জুড়াইবে, ওই চরণ ধুলি আমার শিরে দাউরাই। আমার সকল জ্বালা জুড়াইবে, ওই চরণ ধুলি আমার শিরে দাউরাই। এই যে ধুলি নয় ধুলা নয় গোপী পদরেণু, গোপী পদরেণু, এই ধুলা গায়ে মাকে নন্দের বালা কানু, নন্দের বালা কানু, এই বৃন্দাবনের ধুলা তার কাছে যে ঔষধ স্বরূপ তা তো আমরা জানতাম না। আজকে নারদ মুনি তোমার মুখে শুনতে পেলাম, সেই দিন মান লীলায় কৃষ্ণ মাথায় নিয়েছিল গোপীপদ ধুলা, তখন থেকে বোধহয় এটা তার ওষুধের কাজ করছে, তাই আজকে যখন তার প্রয়োজন হয়েছে আমরা নিশ্চয়ই দেব। তোমাদের কাছে তিনি ভগবান হতে পারেন, কিন্তু আমাদের কাছে রাখাল ছেলের বেশি কিছু নয়, কাজেই তোমরা তাকে পুজো করতে পারো, কিন্তু আমরা দরকার হলে তার মাথায় পদধুলা দিতে পারি। আর তোমাদের বিচারে পদধুলা দিয়ে যদি আমাদের নরকে যেতে হয়, আমরা নরকে গিয়ে নাচব, আমরা নরকে গিয়ে নাচব, ওই কৃষ্ণ সেবায় লেগেছে বলে আমরা নরকে গিয়ে নাচব, ওই কৃষ্ণ সেবায় লেগেছে বলে আমাদের চরণ ধুলা, কৃষ্ণ সেবায় লেগেছে বলে আমাদের চরণ ধুলা, ওই কৃষ্ণ সেবায় লেগেছে বলে আমরা নরকে গিয়ে নাচব, ওই কৃষ্ণ সেবায় লেগেছে বলে আমাদের চরণ ধুলা, কৃষ্ণ সেবায় লেগেছে বলে আমাদের চরণ ধুলা, কৃষ্ণ সেবায় লেগেছে বলে আমাদের চরণ ধুলা, সেবায় লেগেছে বলে আমাদের চরণ ধুলা, সেবায় লেগেছে বলে আমাদের চরণ ধুলা, সেবায় লেগেছে বলে আমরা নরকে গিয়ে নাচব। আমরা জানি, আমরা জানি আমরা নরকে যাব না, কারণ কৃষ্ণ অন্য লোকের কাছে ভগবান, আমাদের কাছে ভগবান নয়, আমাদের কাছে সে রাখাল ছেলে। ও কালো বলে কত গালিগালাজ দিয়েছি আমরা, আর সে কেঁদে কেঁদে বলতো, কালো কালো বলো না ও গোয়ালার ঝি, আমায় বিধাতা করেছে কালো, আমি করব কি। কাজী তোমাদের কাছে ও ভগবান, তোমরা ওর মধ্যে কি দেখেছো কে জানে, কিন্তু আমরা তো ভগবানের কিছুই দেখিনি। যদি বলো গিরি গোবর্ধন ধারণ করেছে, আরে বাবা গিরি গোবর্ধন যখন ধারণ করেছে কৃষ্ণ, অন্যান্য শ্রীদাম সুদামরা সবাই লাঠি সোঁটা নিয়ে এরকম ঠেকিয়েছিল, যত শক্তি কি কৃষ্ণের, রাখালদের কোনো শক্তি নেই। আর তাছাড়া আর একটা গোপন ব্যাপার আছে, দূর থেকে রাধারানী নয়নে নয়নে শক্তি সঞ্চার করেছিল, এটা তো বাইরের লোকে জানে না, আমরা গোপীরা জানি, দূর থেকে নয়নে নয়নে শক্তি সঞ্চার করেছিল। ওই সুখসারীকে জিজ্ঞেস করো, ওরা বলে দেবে। শুক বলে আমার কৃষ্ণ গিরিগর ধরেছিল, শাড়ি বলে আমার রাধা
শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেনে? কাজেই কৃষ্ণের যত চরণ ধুলা লাগে তুমি নিয়ে যাও। এই বৃন্দাবনে যেদিকে তাকাবে সেদিকেই ব্রজগোপীর চরণ ধুলা, গিরিগোবর্ধনের চারিপাশে, রাধা কুণ্ডের চারিপাশে, বৃন্দাবনের চারিপাশে, যমুনার দুই তীরে যত ধুলা দেখবে সবই ব্রজগোপীর পদ ধুলা। তোমার যত ধুলা লাগে তুমি কৃষ্ণের জন্য নিয়ে যাও, আবার যদি লাগে আবার এসো, বারে বারে লাগলে বারে বারে এসো। তখন নারদ মুনি পেতে দিলেন তার ওড়না, আর ব্রজগোপীর চরণ ধুলা সেই ওড়না ভর্তি, ঝোলা ভর্তি করে নিয়ে নারদ কোলে নয়, কাঁধে নয়, একেবারে মাথায় নিয়ে চললেন। ব্রজগোপীর পদধুলা মাথায় নিয়ে নারদ মুনি চলেছেন দ্বারকায়। দ্বারকায় গিয়ে দেখে কৃষ্ণ সুস্থ হয়ে সিংহাসনে বসে আছে। একি আমার এতখানি কষ্ট করা সব জল হয়ে গেল, একি ঠাকুর এ তোমার কি লীলা, খালি খালি তুমি আমাকে খাটালে। বলে কেন নারদ, কেন? আমি যখন আসলাম তখন কত ঢং করলে, ভঙ্গি করলে, যে তোমার মাথা ব্যথা, একেবারে মাথা যেন ফেটে যাচ্ছে। আমি একটু প্রণাম করতে গেলাম, তুমি বললে কথা বলার সময় নেই, আমার বড় মাথা ব্যথা করছে। আমি বললাম ওষুধ কি করে হবে, বলে ভক্তের পদধুলা। তো ভক্তের পদধুলা খুঁজতে খুঁজতে আমি সারা দেশ বিদেশ একেবারে তন্ন তন্ন করে খুঁজলাম, কেউ দিতে চাইল না, ওই ব্রজ গোপী দিল। আর সেটা যখন কষ্ট করে আনছি, দেখছি তুমি একেবারে সেজে গুজে সিংহাসনে বসে আছো। তাহলে এটা তোমার ঢং নয়, আমাকে শুধু খাটালে। বলছি ওগো নারদ মুনি, তুমি জানো না মাথা ব্যথায় আমার সত্যিই হয়েছিল, আর তুমি পদধুলায় আনতে গিয়েছিলে সেটাও তোমার করুণা। কিন্তু নারদ মুনি তুমি জানো না, যখনই ব্রজগোপীগণ শুনেছে আমার নাকি মাথা ব্যথা হয়েছে, অমনি তাদের নয়ন কোণে এক বিন্দু অশ্রু জল ঝরেছে। তাদের ওই নয়ন কোণের এক বিন্দু অশ্রু জল যখন বৃন্দাবনের মাটিতে পড়েছে, আমার ব্যথা দূরে গিয়েছে, আমার ব্যথা দূরে গিয়েছে, ওই ব্রজগোপীর অশ্রু জলে আমার ব্যথা দূরে গিয়েছে, ওই ব্রজগোপীর অশ্রু জলে সকল ব্যথা দূরে গেছে, ব্রজগোপীর অশ্রু জলে সকল ব্যথা দূরে গেছে, ওই ব্রজগোপীর নয়ন জলে সকল ব্যথা দূরে গেছে, ওই ব্রজগোপীর নয়ন জলে সকল ব্যথা দূরে গেছে, ব্রজগোপীর নয়ন জলে আমার ব্যথার ব্যথা দূরে গিয়েছে। তবুও তুমি যখন কৃপা করে এনেছ ওই চরণ ধুলা, দাও দাও আমায় চরণ ধুলা দাও, আমি ভক্তি ভরে আর একবার চরণ ধুলায় স্নান করি। এই যে ধুলা নয়, ধুলি নয় গোপী পদ রেণু, এই ধুলা গায়ে মাখে নন্দের বালা কানু। নারদ মুনি যত দেখছেন তত অবাক হচ্ছেন। আমি জানতাম শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনং অর্চনং বন্দনং দাস্যম সখ্যম আত্মনিবেদনম, এই নয় রকমের ভক্তি পর্যন্ত আমার জানা ছিল, কিন্তু ব্রজগোপীর নয়ন জলে ব্রজগোপীর চরণ ধুলায় যে ভগবানের মাথা ব্যথা সেরে যেতে পারে এটা তো আমার জানা ছিল না। এই ভক্তিটার নাম কি হে গোবিন্দ, এই ভক্তিটার নাম কি? এটা তো আমি বলবো না, ওটা তোমার শিষ্য বলে দেবে। আমার শিষ্য? হ্যাঁ, বেদব্যাস তোমার শিষ্য, ওই বেদব্যাস তোমাকে বলে দেবে। বেদব্যাস বলে, হে গুরুদেব আপনি সবই জানেন, তবুও কৃপা করে যখন শিষ্যের মুখে শুনতে চাইছেন, মাস্টার মশাই সবই জানে তবু ছাত্রের মুখ থেকে শুনতে তার ভালো লাগে, যখন আপনি আমার মুখ থেকে শুনতে চাইছেন তাহলে শুনুন গুরুদেব,
এই ভক্তির নাম হলো প্রেম ভক্তি।